তো আজকে আমরা ক্লাস এইটের দেখি পাঁচ দশমিক দুইয়ের অঙ্কগুলি শুরু করব তো আগের দিন আমরা পাঁচ দশমিক একটা কমপ্লিট করে দিয়েছি যারা ভিডিওগুলো নি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো অথবা আয়বাটার লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারো তো এখানে দেখো কোশেদ দেখি পাঁচ দশমিক দুইয়ের এখানে অঙ্কগুলো যেগুলো আছে একের দাগে এই অঙ্কগুলো আমি পরে সলিউশন করে দেবো সব আমরা এখন কী করব আজকে দুইয়ের দাগ দেখি এখানে শুরু করে দেবো দুইয়ের দাগটা এবং কমপ্লিট করে দিয়ে তারপর এখানে দুইয়ের দাগ এবং পেছনে যা অঙ্ক আছে কমপ্লিট করে দিয়ে একের দাগটা শেষ দিন আমি এখানে করে দেবো তো এখানে দুইয়ের দাগের দেখো অঙ্কগুলি কী আছে এখানে অঙ্কগুলির জন্যে কিছু সূত্রের প্রয়োজন সেগুলো অঙ্কের ক্ষেত্রে যখন যেই সূত্রটা ব্যবহার হবে সেই সূত্রটা আমি বুঝিয়ে বলে দেব তো এখানে দুইয়ের দাগের এর অঙ্কটি কী আছে দেখো যে এক্স মাইনাস ওয়াইকাল টু টু হলে এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস সিক্স এস ওয়াই এর মান হিসাব করে লিখি তো অঙ্কটি কীভাবে করতে হবে এবং আমি বলছি এই চ্যাপ্টারটা সব থেকে সহজ উপায়ে করা যাবে এবং কীভাবে করা যাবে প্রতিটা অঙ্ক তোমরা দেখলেই বুঝতে পারবে যখন আমি সলিউশন করে দেবো তো চলো অঙ্কটি করা যাক দুইয়ের দাগ দুইয়ের দাগের এখানে এক এ অঙ্কটি প্রথমে যেটি আমার ডাটাটি দিয়ে আছে সেটিকে টু যে এক্স মাইনাস ওয়াই এটাই কালটু কত দিয়ে আছে দুই হয়েছে এইটিকে আমি প্রথমে টুকে নিলাম এরপরে দেখো এখানে কি করব এখানে দেখো যে উভয় পাশে কি করব ঘন করব তাহলে লিখব যে উভয় পাশে ঘন করে পাই হয়েছে উভয় পাশে ঘন করে পাই তাহলে দুদিকে ঘন করলে কি হবে তাহলে এখানে এটা হয়ে যাবে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ আর এটা দেখো টু তার কিউ হয়ে যাবে এটার ক্ষেত্রে আমি এই সূত্রটি ইউজ করব এখানে যে এ মাইনাস বি তার হোল কিউ এটা সূত্র কি হবে এখানে দেখো এটা সূত্র হবে তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এটি হবে তো এটি এখানে আমরা কি করব ই করবো ইউজ করব তো ইউজ করলে হবে এক্সএস কিউব এখানে মাইনাস ওয়াই কিউব আর মাইনাস থ্রি এক্স ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত দুইয়ের কিউব করলে হয় আট হয়েছে তো এটি তো এখানে দেখো এখানে তোমার এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু এই মানটা তো দিয়ে আছে তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু এটা দিয়ে আছে তো এই মানটা এখানে পুট করে দেবো আর বাকি যেরকম আছে সেরকম রাখবো তাহলে এটা এক্সেস কিউ ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু কত টু ইকাল টু আট হয়েছে এটা তো এখানে তাহলে হলো তো তাহলে এটা হচ্ছে এক্সএস কিউব মাইনাস ওয়াই কিউব আর এখানে হচ্ছে মাইনাস তিন দুগুণে ছয় এক্স ওয়াই এটা ইকোয়াল টু আট হয়েছে তো এখানে এইটার মান হচ্ছে বার করতে চলেছে তাহলে এটার মান কত বেড়ালো আট তো এটাই হচ্ছে অ্যান্সার দেখো সব থেকে সহজ প্রসেসে আমি কিন্তু এই অঙ্কটা করে দিয়েছি তো আশা করি যদি এই অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো তো চলো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা করা যাক বিয়ের দাগের আবার অঙ্কটি কী আছে যে এ প্লাস বি ইকাল টু মাইনাস ওয়ান বাই থ্রি হলে প্রমাণ করার চেষ্টা করি যে এ কিউ প্লাস বি কিউ মাইনাস বি ইকাল টু মাইনাস ওয়ান বাই সাতাশ তো চলো অঙ্কটি করা যাক তাহলে দুইয়ের দাগের বি প্রথমে দেখো অঙ্কটির যে ডাটাটি দেওয়া থাকবে সেটিকে সবসময় তুলবে তাহলে এটা দিয়ে আছে ওয়ান বাই থ্রি হয়েছে এটি দেওয়া আছে তো এখানে দেখো আবার সে আগের মতনই করবো আমি চেষ্টা করবো যে সব অঙ্কগুলো একই টাইপে সলিউশন করে দেওয়ার তো এখানে লিখবো যে উভয় পাশি উভয় পাশে ঘন করে পাই ঠিক আছে উভয় পাশে ঘন করে পাই তাহলে এটা কত হবে এম এ প্লাস বি তার হোল কিউব আর এখানে হবে মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল কিউব এটা ঠিক আছে তো এটা এলো তো এবারে দেখো এখানের ক্ষেত্রে আমরা সূত্রপোশ করাবো এটার ক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করবো এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউবের যে সূত্র হয় এটা কি হয় এখানে হবে এক্সএস কিউ প্লাস ওয়াই কিউব এখানে প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা ঠিক আছে তো এই সূত্রটি আমরা এখানে ইউজ করব তো এখানে ইউজ করলে কত হবে তাহলে ঠিক এর মতো দেখে দেখে বস করে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কত হবে এ প্লাস বি এটা আর দেখো এখানে মাইনাস ওয়ান বাই থ্রি আমরা এখানে থ্রির পাওয়ারে দিলে কত আসবে সাতাশ এবং এখানে যেহেতু পাওয়ারটা কি বিজোর সেই জন্য মাইনাসটা রয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই সাতাশ এবং পাওয়ারটা যদি জোর হতো তাহলে মাইনাসটা হয়ে যেত প্লাস যেহেতু বিজোড় আছে সেই জন্য মাইনাসটা রয়ে গেছে তো এটা তো ঠিক আছে তো এখানে দেখো এবারে এ প্লাস বি এর মান দেওয়া আছে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে দেখো যে এ প্লাস বি ইকাল টু মাইনাস ওয়ান বাই থ্রি তো এটি আমি এখানে পুট করবো তো পুট করলে তাহলে কত হবে যে এ কিউ প্লাস বি কিউব আর প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক যে চাইলে একটা ব্যাকেট এখানে ব্যবহার করবে এবং মাইনাস ওয়ান বাই সাতাশ হয়েছে এটা তো এরপরের লাইন কী হবে দেখো এখানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এটা এখানে দেখো মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই সাতাশ এটা তিনের সঙ্গে তিন এখানে কেটে যাবে শুধু এ বি রয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে হবে এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি মাইনাস এখানে ওয়ান বাই সাতাশ এটা তো এখানে তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল তাহলে এটা হচ্ছে কী প্রমাণিত যে তোমরা ঠিক এই একই টাইপে আমি প্রতিটা অঙ্ক সলিউশন করে দিচ্ছি তোমরা ঠিক এইভাবে ট্রাই করবে তো যদি অঙ্কটা কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো এবং অঙ্কটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করতে পারো এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দেখো সাবস্ক্রাইব করতে পারো তো চলো নেক্সট যে অঙ্কটি আছে সেটি করা যাক সি এর দাগের আবার অঙ্কটি কি আছে যে এক্স প্লাস ওয়াই ইক্যাল টু টু এবং ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াইক্যাল টু টু হলে এস কিউ প্লাস ওয়াই কিউ এর মান হিসাব করে লিখি তো চলো অঙ্কটি করা যাক দুইয়ের দিকে সি আচ্ছা এখানে ডাটাগুলি কী কী দিয়ে আছে একটি দিয়ে আছে যে এক্স প্লাস ওয়াই ইকাল টু টু আর আরেকটি দিয়ে আছে কত ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ইকাল টু টু হয়েছে এটা তো এটি দিয়ে আছে তো এখানে দেখো এটাকে আমি যখন ক্যালকুলেশন করবো এটাকে একটু ক্যালকুলেশন করবো এবং এখান থেকে এক্স ওয়াই বার করবো যেহেতু আমার এক্স কিউ ওয়াই কিউবে যখন সূত্রপস করবো সেখানে এক্স ওয়াই প্রয়োজন তো এখানে দেখো তাহলে এটা লসাউ করলে হবে এক্স ওয়াই তাহলে হবে ওয়াই প্লাস এক্স ইকাল টু কত টু তো এখানে তাহলে এটাকে করলে হবে দেখো টু এক্স ওয়াই ইকাল হয়েছে এটা তো এখানে দেখো আমি এটাকে টু এক্স ওয়াই আর এটাকে আমি কি লিখতে পারি এক্স প্লাস মানে ওয়াই প্লাস এক্সকে আর তাহলে এখানে টু এক্স ওয়াই এর মান কত দিয়ে আছে এখানে এক্স প্লাস এর মান দিয়ে আছে টু তো আমি এখানে তাহলে টু পুট করে দেব টু তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই ইকাল মানে কত ওয়ান তাহলে এক্স এর মান হলো তো এরপরে এখানে যে সূত্রটি পুট করতে বলেছে সেই সূত্রটি আমরা এখানে যেটি বলেছে মানটি বার করতে করবো করবো এখন যেটিকে টুক যে এস কিউ প্লাস ওয়াই কিউ তো এটির সূত্র কি হয় এটির সূত্র আমরা সকলেই জানি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটি সূত্রটি হয় তো এই দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে কত দেওয়া ছিল এখানে দেখো সবার প্রথমেই ছিল যে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এখানে টু তো আমি এখানে তাহলে টু পুট করে দেবো তাহলে টু ইন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে মাইনাস এক্স ওয়াই এটা আছে তো টু ইন টু এটার ক্ষেত্রে আমি একটা সূত্র প্রয়োগ করব এখানে দেখো আমরা এই সূত্রটা সকলেই জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো সূত্র সকলেই জানি কী হয় একবার হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি হয়েছে এটা তো এক্ষেত্রে আমি দেখো এই প্লাসের সূত্রটি ইউজ করবো মানে এটি আচ্ছা এটি ইউজ করার কারণ কি কারণ এখানে এক্স প্লাস ওয়াইয়ার মান দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই যেরকম ছিল সেরকম রইল তো এখানে এবারে ক্যালকুলেশন করলে হবে দেখো তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এখানে করলে হবে মাইনাস থ্রি এক্স ওয়াই এবারে প্রত্যেকের মান পুট করে দেবো তাহলে টু আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত দিয়েছে টু তাহলে টু তার স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দিয়েছে ওয়ান তাহলে এটা হয়েছে তাহলে টু আর এখানে হচ্ছে চার মাইনাস তিন ঠিক আছে তাহলে হবে টু ইন্টু এখানে বিয়োগ করলে হবে এক তাহলে এখানে হবে দুই তাহলে এটা তো এটা হচ্ছে মান বেরালো তাহলে এখানে হচ্ছে এটাই কমপ্লিট হয়তো অঙ্কটার লেন্থটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু আশা করি স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে সেই জন্য একটু বড়ো করে দিয়েছি অঙ্কটা এবং এটা ছাড়া অন্য টাইপেও করা যাবে অঙ্কটা কিন্তু আমার মনে হয় এটাতে খুব সহজ হবে সেই জন্য আমি এই টাইপে করে দিয়েছি তোমাদের যদি এই টাইপটাই বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে আমি একটা অন্য টাইপও করে দেবো তো চলো নেক্সট যে কোয়েশ্চেনটি আছে সেটি করা যাবে তো এরপরে দুইয়ের দাগে ডি এর অঙ্কটি কী আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকাল টু টু হলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউ এর মান হিসাব করে লেখার চেষ্টা করি তো চলো অঙ্কটি করা যাক দুইয়ের দাগে ডি তো অঙ্কটি কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এখানে হচ্ছে কত দিয়ে আছে এক্স ইকাল টু কত টু এটা দিয়ে আছে তো একই রকম দেখো লিখবো যে উভয় পাশে ঘন করে পাই উভয় পাশে ঘন করে পাই হয়েছে তো এখানে তাহলে করলে কি হবে তাহলে এখানে দেখো ঘন করলে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল কিউব হবে আর নিচে তো এক্স এস কিউব হবেই কারণ ঘন করছি আর টু তার কিউব বুঝছে এটা তো এখানে দেখো এটার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো কী সূত্র ইউজ করবো যে এখানে এ মাইনাস বি তার হোল কিউবে সূত্র ইউজ করবো তাহলে কত হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি যে তাহলে এখানে ইউজ করলে কত হবে মানে এখানে হবে এক্সে এটাকে তুমি এ ধরবে এটাকে তুমি বি ধরবে তাহলে এখানে এক্স স্কোয়ার দিয়ে ঠিক সূত্রের মতো করে বস করার চেষ্টা করবে তাহলে এটা আর মাইনাস বি কিউব মানে ওয়ান তার কিউব মাইনাস থ্রি ইন্টু এ এ মানে কত এক্স স্কোয়ার বি মানে কত বি মনে হচ্ছে ওয়ান আর ইন্টু এ মাইনাস বি তাহলে ইনটু এ কত আছে এ আছে এক্স স্কোয়ার আর বি কত আছে বি আছে ওয়ান তাহলে এটা তাহলে এটা তাহলে এটা ডিভাইড বাই এখানে কত এক্স কিউ আর এটা সমান কত আছে এর কিউ মানে কত আট বুঝেছে এটা তো আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার সকলের তো এরপরে দেখো এখানে ক্যালকুলেশন করলে হবে এক্স টু দি প তিন দুগুণে ছয় মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব আর আট হয়েছে তাহলে এখানে দেখো সেপারেট করে দেবো সেপারেট কীভাবে করবো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ানকে একদিকে রাখবো আর এটাকে এরকম করে দেবো যে থ্রি এক্স স্কোয়ার এটাকে আলাদা করলো তো এখানে হচ্ছে আর এখানে হচ্ছে আট হয়েছে তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার তো এরপরে দেখো আমি কী করব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এটা এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এখানে ইকুয়াল টু আট হয়েছে এটা তাহলে দুটা আলাদা আলাদা পার্টে ভাগ করে দিলাম এখানে তো এরপরে দেখো কী হবে এখানে তো এক্স এটা আর এখানে দেখো এখানে স্কোয়ারের সঙ্গে এটা কাটলে হবে এক্স তাহলে মাইনাস কত পড়িতে হবে থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস ঠিক আছে তো এখানে হচ্ছে তাহলে x টু দি পাওয়ার 6 - 1 ডিভাইড বাই x স্কু 3 ইনটু এখানে হচ্ছে এটার মান কত আছে এটার মান দেওয়া আছে 2 তাহলে 2 तो 8 মানে এখানে হচ্ছে x স্কয়ার - 1 বাই x = 2 এমনটা দেওয়া ছিল তাহলে এটা তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 6 - 1 ডিভাইড বাই x স্কু আর এখানে হবে 8 এখানে এইটাই পাশে গেলে হবে মাইনাস 3 দুগুনে কত 6 তাহলে এটা মাইনাসটা গিয়ে প্লাস তাহলে এখানে হচ্ছে মানোয়ার করলে চোদ্দ তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এতদূর পর্যন্ত থাক বাকিগুলো পরের দিন হবে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করতে পারো তো চলো দেখা হবে নেক্সট দিন